What's guys, welcome to the vlog. So আমি মাঝখানে অনেকদিন ধরে গ্যাপ নিতেছি, আমি অনেকদিন পরে ব্লগ শুরু করছি. So welcome back. সাভারে অনেক বেশি গরম পড়ছে, এখানে হচ্ছে 35-36 ডিগ্রি সেলসিয়াস থাকে. তোমরা হয়তো অনেকে গেস করতে পারছো এই পাশেটা আমরা আসলে পার্মানেন্টলি থাকি না. যেহেতু পার্মানেন্টলি থাকি না, আমরা ভাবতেছি যে উপরের কাজ ধরবো, আস্তে আস্তে বাউন্ডারির কাজ শেষ করবো. সো এটার হাফ ভাড়া দিয়ে দিতে মাঝখানে একটা দেওয়াল দিয়ে দিচ্ছি, কারণ এই এরিয়াতে আসলে এত বড় বাসা নিবে না কেউ. সো এই জন্য দেওয়ালের কাজ চলছে. আমার এক স্যার আমার ভিতরে যদি এরকম দেওয়াল দেওয়া যেত. সো তোমাদের ভিতরে অনেকে থাকতে পারে যারা হচ্ছে বিড়াল পছন্দ করো. আমি আসলে বিড়াল হেট করি না, বাট আমার কাছে আই লাভ ডগ ইজ মোর. সো যাও, কালকে আসলে পাশের বাসার একটা বিড়াল চলে আসছিল বাসায়, অ্যান্ড আমি তোমাদেরকে এখন একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিব, সেটা দেখলে তোমরা বুঝবে আসলে আমার সাথে বিড়ালের ইন্টারাকশনটা কেমন ছিল. সো আমি সুন্দর মতো সোফায় বসে আসলে ফোন চালাচ্ছিলাম, তো আমি ডানে তাকাইলাম, তাকাই দেখি যে ও মাই গড, টেবিলের উপরে বিড়ালটা খাবারের ঢাকনা খুলতে যাচ্ছে. সো আমিও বিড়ালের দিকে তাকাইলাম, তাকাই দেখি বিড়াল আমার দিকে তাকাইছে. একটু পরে আমি এমন করলাম খুশ, পরেও কোনো এক কারণে ওর মাঝখানের আঙুলটা আমাকে দেখা দিল. আমি আসলে দাঁড়াইলাম, তারপর দৌড়াতে দৌড়াতে পালা গেছে. সো হ্যাঁ, আমি জানি আমি অনেক ভালো স্টোরি বলতে পারি, থ্যাংক ইউ. সো আজকে আমরা ঢাকা যাবো, মানে বনানী যাবো, এটা ঢাকার ভিতরেই. বাট আই গেস নেক্সট টাইম যখন আসবো তখন আমরা দেখতে পারবো এখানে মানুষ মাছ ধরতেছে, পানি চলে আসবে আশা করি. মাই গড, এবার যা গরমটা পড়ছে, আমি দিনে 3-4 বার করে গোসল করি. আমি দেখতে এমনি একটু রোহিঙ্গা টাইপের, তারপর যদি রোদ পড়ে দেখে তো মনে হয় আমি চোখ বন্ধ করে হাঁটতেছি. সো হ্যাঁ, বাসায় যে কাজ চলতেছিল, কাজ সব শেষ আলহামদুলিল্লাহ. এবারে একটা গাছই কাটা হয়েছে অনেক. আচ্ছা সাহাবি, মাঝখানে একটা জোস জিনিস বলি, আসলে গতকালকে আমি হচ্ছে একটু দোকানে গেছিলাম, অ্যান্ড এখানে সাধারণত যারা আছে কেউ আর কি ওরকম ইউটিউব দেখে, বাট আমার আগে দেখেন আর কি কেউ. মানে যেটা বলতে চাচ্ছি, আসলে আশেপাশে আমি বেশিরভাগ মানুষরা দেখছি লাইক কি টিকটক দেখতে, বাট অনেকেই দেখে ইউটিউব. গতকালকে আই গেস কয়েকজন ছিল যারা হচ্ছে আমাকে দেখে চিনছে. সো কাহিনীটা অনেক মজা হয়েছে, আমি দোকানে গেছিলাম আমি আর ভাইয়া, দেন আসতেছি, অনেকক্ষণ ধরে টাকা আছে, আমি জিনিসটা নোটিস করছি. এখন জিনিসটা আসলে অনেকে মনে করেন ভাব মারি, বাট যারা যারা কেউ যদি আমাকে চিনে থাকো প্লিজ কমেন্ট টক, আমি রুড না, আমি দেখতে রুডের মতো, বাট আমি রুড না, যাই হোক. সো আমরা আসতেছি, অ্যান্ড ওদেরকে আমরা পার করে চলে আসছি, দেন আমি পিস দিয়ে শুনছি এই এই ভিডিও করে ভিডিও করে ভিডিও করে ভিডিও করে. জিনিসটা আমার খুব অকওয়ার্ড লাগছে প্লাস ফানি লাগছে যে ভিডিও করে ভিডিও করে. সো ইট ওয়াজ আ কি বলবো ফান, মজার কাহিনী. এখন আমরা ঢাকা যাব, আর একবারে ঢাকা যাই সবার সাথে দেখা হবে. ওকে, সো আমি বাসে চলে আসছি, অ্যান্ড কিছু কাজ নাই কোনো, ওই জন্য ইউটিউব ঘাটাঘাটি করতেছি. বাট আমি লোগান পল ভার্সেস ফ্লয়েড মেওয়েদারের যে একটা কি বলে ওদের যে ফাইটার যে ফেস টু ফেস ছিল, আমি জাস্ট ওইটা দেখতেছিলাম, অ্যান্ড এখানে একটা ফুটেজে আমি একটা জিনিস খুঁজে পাই. সামওয়ান কমেন্টেড বাংলাদেশ, লেটস গো. আমরা বাঙালিরা সবসময় অ্যাক্টিভ, ঠিক আছে, সব কিছুতে আমরা অ্যাক্টিভ আছি. তো আমি আজকে জানি না আছি কী ব্লগ করতে পারবো, আর আমি অনেকদিন ধরে ভিডিও পোস্ট করি না, সো আই নিড টু পোস্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আমার অনেক লেজি লাগতেছে. সো আই এম নট শিওর হোয়াট আই এম গোয়িং টু ডু, বাট আমার কিছু একটা তো করা লাগবে, এটাই বলতে চাচ্ছিলাম. সো এখন আমি একটু ভাবি কী করা যায়. আচ্ছা, সো অনেকে ভাবতেছে আমি শার্ট পরে আছি কেন, কারণ হচ্ছে আমার ভালো মতোই আসলে চোখের প্রবলেম হয়েছে, সো আমার চশমা বানাতে যেতে হবে. বাট আজকের আমি একটা আইডিয়া পেয়ে গেছি, সেটা হচ্ছে আজকে আম্মুকে একটা প্র্যাঙ্ক করবো. সেই প্র্যাঙ্কটা হচ্ছে, তোমরা যারা জানো না, আমার আম্মু হচ্ছে যারা বাংলাদেশি আছে ওরা যাবার কথা, বাংলাদেশি মারা কীরকম হয়। সো হ্যাঁ, আমি ভাবতেছি আম্মু আমি ফোনটা নিয়ে কথা বলতে বলতে এমনভাবে যাবো যে আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি, আর দেখবো যে আম্মুর রিয়াকশানটা কী হয়। বাট তার আগে আমি একটা কথা বলে নিই, সো এই ভিডিওতে আমি একটা চ্যানেল নিয়ে কথা বলবো, যে চ্যানেলটাকে আমি প্রমোট করতেছি, আবদুল্লাহ মিশকা তোর চ্যানেলের নাম, অ্যান্ড ওর কন্টেন্টগুলো অনেক চোখ. ও রিসেন্টলি একটা কন্টেন্ট আপলোড দিয়েছে যেটার নাম হচ্ছে হিরো আলম অ্যারাবিক সং, একটা হিরো আলমকে নিয়ে একটা ফানি স্কিট তৈরি করছে. যারা যারা ভিডিওটা দেখতে চাও, আমি খুব এনজয় করছি ভিডিওটা, যারা যারা দেখতে চাও গো অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও. চল বাইরে যাই, ঘুরতে যাই, আচ্ছা ঠিক আছে চলো.
দাঁড়াও মোর ফোন আছে একটু ফোনটা ধরে হ্যাঁ বিঙ্গল বিঙ্গল হ্যাঁ চিল কিউ ফায়ার বাহালাম পি হা ও নো তোরে আমি ও ও ভাইয়া কি নম্বর আরবি গান শুনছিস আরবি গান ও ভাইয়া আরবি মেক শিওর টু সাবস্ক্রাইব টু হিজ চ্যানেল টু লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে যারা যারা দেখো নেই এখন গিয়ে দেখে আসো আর অনেকে ভাবতে পারো কীভাবে তোমার ভিডিও বা চ্যানেল প্রমোট করবা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো বা নিচে একটা ইমেল আছে বিজনেস ইমেল ওখানে যে সবই ইমেল করতে পারো অ্যান্ড আমি প্রমোট করে দিব তোমার ভিডিও ফর আ স্মল রেট যারা যারা করতে চাও মেক শিওর টু ডু দ্যাট কোনোভাবে কন্ট্যাক্ট করো অ্যান্ড হ্যাঁ সো আমি প্র্যাঙ্কটা এখন করবো না আমি একটু আগে আগে বাইরের কাজটা সেরে আসি পরে বাসায় এসে মাই খাবো সো হ্যাঁ বাসায় আসার পর সবার সাথে দেখা হবে একসাথে গিটটা লাগো আচ্ছা কী করবো জানো কি আজকে আম্মু তো ডাইনিং টেবিলে বসে ফোন চালাচ্ছে তো আমি তোমার একটা হেল্প লাগবে কি আমার যদি মাইন্ড দেয় না ঠেকাইতে এসো কারণ আজকে আকাশে অনেক ঝড় হইতেছে আমি ঝড়ের ভিতর মাইন্ড বার খেতে চাই না কি স্যার তুমি কি খুঁজো কি ভিডিও করো না তাহলে ট্রিপল লাইনে কল দিয়ে রাখি আগে থেকে যে 10 মিনিট পর আমার ভাই মাইন্ড খাবে মাইন্ড খাবে মারাও যেতে পারে মারাও যেতে পারে এমার্জেন্সি চলে এসে আম্মু যখন বসে থাকবে তখন এমনভাবে কথা বলতে বলতে যাবো যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি তারপর দেখবো আম্মু কি রিয়াকশন দেয় তার কাজ করি ইয়া ঝাড়ু মারু একটু আশেপাশে রেখে দিই কেন তুমি কি চাও মাইর খেয়ে ঝাড়ু দিয়ে মারলে তার সম্পত্তি পাবা না তাই না তার বডি দাও কুরাল ও মা গো আমি সিরিয়াসলি একটু ভয়ে আছি কারণ আজকে মাইর খাইতে পারি কারণ আম্মুর মুড দেখে মনে হলো না ভালো একটা মুডে আছে সো মাইর খেতে পারি যদি আমার নানি আছে নানি আমাকে সেভ করবে হ্যাঁ জান হ্যাঁ বলো বলো আরে আম্মুর সামনে না কালকে দেখা করবো না আচ্ছা পরে কথা বলি হ্যাঁ আই লাভ ইউ কী সে ফ্রেন্ডের সাথে কথা বল দেখি কী হইছে দেখি কী কী হইছে কোন ফ্রেন্ডের সাথে দেখা কথা করছিস কেন দেখা করতে যাবি সব তো সরো সরো জ্বালাও না সরো ইট ওয়াজ এট দিস মোমেন্ট দ্যাট হি নিউ হি ফাকড আপ দেখি আরে আরে সারাদিন চিল্লাচিল্লি করে আরে আমি তো বলতে কেন কি হয়েছে পরে কথা বলি পরে কথা বলি কেন আমার কি পার্সোনাল আরে আমার পার্সোনাল লাইফ আছে তো আরে আরে সরো 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 ভালো লাগতেছে না সরো আজ সবার আমার বন্ধু বান্ধব সবার গার্লফ্রেন্ড আছে আমার থাকতে পারে না আজও কি হয়েছে ও মা আমি ফাইজলামি করছি রে বাবা গার্লফ্রেন্ড থাকতে পারে না আমার হোয়াট ইজ লাভ ভিডিও করতেছিলি ভিডিও তো করতেছিলাম ভিডিও করতেছিলি সত্যি ভিডিও এই দাঁড়াও দে তোর ফোন দেখি ফোন কেন দেখবা ফোন দাও দেখো না মানে ফোন দে কেন ফোন দে ফোন ফোন দে তুমি এটা বসে একটু এদার হয়ে যা এটা ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খাবো তুমি তুমি ঠান্ডাও ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খাবো আমার ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খাবো সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দুই একটা মাইক খাইছি যদিও জিনিসটা ঠিক করো নাই আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ব্লগ আমি শেষ কিছু বলতে চাও বলো আমি জানি তুই ফাজলামতি করতেছিস তোর করে দে